কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং বাড়িতে নিরাপদে আছো আজকে তোমাদের এইসিসি ব্যাস দু হাজার বাইশের বিষয়ে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার উপর আমি একটি ক্লাস করাবো এবং এই হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার মোটামুটি সব কয়টি অধ্যায় শেষ হয়ে গেছে তোমাদের এখন আমরা আজকে নবম অধ্যায়টা দেখাবো দেখো নবম অধ্যায়ের যে তিনটি পাট রয়ে পাট আছে এক পাট এক ও দুই তোমাদের ক্লাসে দেখিয়েছিলাম আজকে পাট তিন চার ও পাঁচ দেখাবো আশা করছি সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে তাহলে দেখো তোমরা নবম অধ্যায়ের পাট তিন ধার্মিকের স্বরূপ ধর্মের দশটি বাজ্য লক্ষণ ধৃতি ক্ষমা দম ধি বিদ্যা অক্রোধ প্রভৃতি যার মধ্যে প্রকাশ পায় বা যিনি ধর্মের ওই দশটি লক্ষণ নিজের জীবনে চলার পথে অনুসরণ করেন তিনি ধার্মিক এখানে দেখবে তোমরা অনেক ছোট ছোট প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলি অবশ্যই বইয়ের মধ্যে ডাক দিবে ধার্মিক ব্যক্তি দেখো বেদ স্মৃতি সদাচার ও বিবেকের আহ্বানকে প্রামাণ্য বলে মনে করেন ধার্মিক ব্যক্তি কখনও ধৈর্য হারান না যিনি প্রকৃত অর্থে ধার্মিক তিনি কখনোই কি ধৈর্য হারান না তিনি ক্ষমতা থাকলেও ক্ষমা করেন তিনি তার যদি ক্ষমাও থাকে যে ধার্মিক ব্যক্তি তিনি কিন্তু ক্ষমা করে দেন ক্ষমতার দম্ভ দ্বারা তিনি পরিচালিত হন না তিনি সহাবস্থায় নিজেকে সংযত করতে পারেন এরপরে দেখো আমাদের ইন্দ্রিয়গুলো কেবলই পরিতৃপ্ত হতে চায় কাম ক্রোধ লোভ মদ ও মাৎসর্য যখন আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে আমরা তখন ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে বিপদগামী হই কিন্তু যিনি ধার্মিক তিনি কাম ক্রোধ প্রভৃতি প্রবৃত্তিকে দমন করতে পারেন প্রকৃতপক্ষে তাহলে ধার্মিক ব্যক্তি নিজেকে সব কিছু থেকেই দমন করতে পারেন তিনি ইন্দ্রিয়ের ইচ্ছায় চলেন না বরং ইন্ডিয়াকেই সংযত করে নিজের ইচ্ছা অনুসারে চালাতে পারেন ধার্মিক ব্যক্তি ধীশক্তি সম্পন্ন তাহলে কোন ব্যক্তি ধৃশক্তি সম্পন্ন ধার্মিক ব্যক্তি তার প্রজ্ঞা তাকে মহান করে তোলে সকল কিছু বিচার করার অনন্য শক্তি দান করে তিনি নানা বিদ্যায় পারদর্শী ধার্মিক ব্যক্তি মূলত অনেক গুণে গুণান্বিত দ্বি এবং বিদ্যা তাকে চরিত্রে উন্নতর পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করে ধার্মিক ব্যক্তি সত্যপ্রিয় তিনি কখনো সত্য থেকে দূরে সরে যান না প্রকৃতপক্ষে যিনি ধার্মিক তিনি কিন্তু সদা সত্য কথা বলেন ধার্মিক ব্যক্তি সুখে দুঃখে নিরুদ্বেগ থাকেন ধার্মিক ব্যক্তি কখনোই সুখে দুঃখে তার দিশা হারান না আনন্দে অতি উদ্বেল হন না দুঃখে ভেঙে পড়েন না দান ও দয়া ধার্মিকের দুটি প্রধান নৈতিক গুণ যিনি প্রকৃত অর্থে ধার্মিক তিনি কিন্তু দান এবং দয়া দুটোই করে থাকেন হিন্দু ধর্মের একটি দার্শনিক প্রত্যয় হচ্ছে জীবের মধ্যে আত্মারূপে ঈশ্বর বাস করেন ঈশ্বর জীবের মধ্যে আত্মারূপে বাস করেন এটা হচ্ছে হিন্দু ধর্মের একটি দার্শনিক প্রত্যয় এখানে কিন্তু একটি প্রশ্ন রয়েছে লক্ষ্য করবে জীব ব্রহ্মইব নাপর জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয় ধার্মিক ব্যক্তি শঙ্করাচার্যের এ বাণী দৃঢ়ভাবে বিশ্বাস করেন তাহলে এই বাণীটি কে লিখেছেন জীব ব্রহ্মৈব নাপর এই বাণীটি লিখেছেন হচ্ছে শঙ্করাচার্য তিনি গভীর জ্ঞান নিষ্কাম কর্ম এবং অকুণ্ঠ ভগবত ভক্তিকে নৈতিক মূল্যবোধে পরিণত করেছেন ধার্মিক ব্যক্তি বিনয়ী তিনি নিজেকে তৃণের চেয়েও নিচু মনে করেন তিনি বৃক্ষের চেয়েও হন তিনি তার কাছে বর্ণভেদ নেই প্রকৃত অর্থে ধার্মিক ব্যক্তির কাছে কিন্তু বর্ণভেদ বা জাতিভেদ নেই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে তিনি সমান বিবেচনা করেন ধার্মিক ব্যক্তি ত্যাগের দ্বারা ভোগ করেন তিনি যোগযুক্ত হয়ে জগতের হিতসাধনে আত্মনিবেদন করেন জীব প্রেম বা সেবাকে পরম কর্তব্য বলে বিবেচনা করেন ধার্মিক ব্যক্তি ধর্মপদ অনুসরণ করে আদর্শ জীবনযাপন করেন ধার্মিকের এ জীবনবোধ ও নৈতিক মূল্যবোধ যার নেই তিনি অধার্মিক প্রকৃত অর্থে অধার্মিক ব্যক্তির মধ্যে কিন্তু কোনো নৈতিকতা বোধ থাকে না এরপরে দেখো পাঠ চার ধার্মিক ও অধার্মিকের পরিণতি ধার্মিক সদা সন্তুষ্ট থাকেন ধার্মিক সদা কি থাকেন সন্তুষ্ট থাকেন তিনি সদানন্দ সদা হাস্যময় সদা প্রফুল্ল প্রাপ্তি তাকে অহংকারী করে না অপ্রাপ্তি তাকে বিষণ্ণ করে না তিনি তার কর্মকে ঈশ্বরের কর্ম বলে বিবেচনা করেন এবং সকল কর্মের ফল ঈশ্বরে সমর্পণ করেন ধার্মিক ব্যক্তি কিন্তু ঈশ্বর সকল কর্মকেই ঈশ্বর কর্ম বলে মনে করেন এবং সকল কর্ম ফল কি ঈশ্বরকে সমর্পণ করেন ধার্মিক ব্যক্তি ত্যাগ করে আনন্দ পান সেবা করে তৃপ্ত হন তার কর্ম জ্ঞান দ্বারা পরিশ্রুত এবং ভক্তি দ্বারা বিশোধিত ধর্মগ্রন্থে আছে ধার্মিক ইহলোকে শান্তি পান এবং পরলোকে তার স্বর্গ লাভ হয় ধার্মিক ধার্মিকতার চরম অবস্থায় ব্রহ্ম লাভ করেন তার জীবাত্মা পরমাত্মায় লীন হয়ে যায় এবং ধার্মিক মোক্ষ বা চিরমুক্তি লাভ করেন অন্যদিকে অধার্মিক সবসময় অতীপ্ত থাকেন বলে সর্বদাই বিষণ্ণ থাকেন কাম তাকে তাড়িত করে ক্রোধ তাকে উত্তেজিত করে লোভ তাকে আকর্ষণ করে তার অধবতন ঘটায় ইহলোকে তিনি কুকর্মে লিপ্ত থাকেন অধার্মিক ব্যক্তি কিন্তু ইহলোকে খারাপ কাজের সাথে লিপ্ত থাকেন কখনো কখনো কৃত কুকর্মের জন্যে দণ্ডিত হন এবং দণ্ড ভোগ করেন ধর্মশাস্ত্র অনুসারে কুকর্ম থেকে পাপ অর্জিত হয় পাপ মৃত্যু পর্যন্ত ডেকে আনে পাপি নরক যন্ত্রণা ভোগ করেন নরক যন্ত্রণা ভোগের পর আবার তাকে পৃথিবীতে এসে মানবেতর প্রাণীরূপে জন্মগ্রহণ করতে হয় যখনই একজন পাপী ব্যক্তি মৃত্যু ঘটবে তখন কিন্তু তার পাপের কারণে তাকে আবার পৃথিবীতে পুনরায় জন্মগ্রহণ করতে হবে জন্ম নরক যন্ত্রণা মৃত্যুর চক্রে তিনি কেবল আবর্তিত হতে থাকেন পাপী ব্যক্তি কিন্তু এই আবর্তনের মধ্যে অবস্থিত তবে অধর্মের পথ পরিহার করে ধর্মপথে চললে পাপী ও পরিশুদ্ধ হয়ে মুক্তি লাভ করতে পারে অর্থাৎ অধর্মপথকে ত্যাগ করতে হবে ধর্মপথে চলতে হবে লাভ করতে পারে পরম করুণাময় ভগবানের করুণা মনুসংহিতায় বলা হয়েছে ধর্ম নষ্ট হলে ধর্মই ধর্ম নষ্টকারীকে বিনাশ করে আর ধর্ম রক্ষিত হলে ধর্মই ধার্মিককে রক্ষা করেন ধর্মের জয় হয় অধর্মের ঘটে পরাজয় ধার্মিক সাময়িকভাবে কষ্ট পেতে পারেন কিন্তু পরিণামে ধর্মের জয় হয় ধার্মিক শান্তি পান ধর্মগ্রন্থ থেকে ধর্মের জয় সম্পর্কে আমরা একটি উপাখ্যান জানব দেখো উপাখ্যানটি হচ্ছে ধর্মের জয় অনেক অনেক কাল আগের কথা যুগের হিসেবে তখন ছিল কি সত্য যুগ তখন দৈত্যদের রাজা হিরণ্যক দৈত্য আর দেবতাদের মধ্যে চিরকালের ঝগড়া হিরণ্যক শিপু তার ব্যতিক্রম হবে কেন তিনিও ছিলেন হরিবিদ্বেষী অর্থাৎ আহ বিষ্ণুর বিদ্বেষী ছিলেন এই রাজা কিন্তু দৈত্যকুলে জন্ম নিয়েছিল এক হরিভক্ত তিনি রাজা হিরণ্যক শিপুর পুত্র নাম হচ্ছে কি প্রহল্লাদ প্রহ্লাদকে গুরুর কাছে অন্য বালকদের সাথে পাঠ গ্রহণ করতে পাঠানো কিন্তু মন নেই প্রহ্লাদের সেখানে তার হরিভক্ত হৃদয় তৃপ্তি পাচ্ছে না একদিন রাজা হিরণ্যক শিপু প্রহল্লাদ কোলে বসিয়ে জিজ্ঞেস করলেন বৎস প্রহ্লাদ কোন বস্তু তোমার সবচেয়ে প্রিয় বলো তো পার্থিব কোনো জিনিসেই আমার প্রিয় নয় বাবা নিবিড় বনে গিয়ে শান্ত হৃদয়ে শ্রীহরির আশ্রয় নেয়াতেই আমার আনন্দ অবাক হয়ে গেলেন রাজা হিরণ্যক শিপু কে তার ছেলের কানে এই নাম দিয়েছে শিশুদের বুদ্ধি এভাবেই পরের বুদ্ধিতে নষ্ট হয় প্রহ্লাদকে আবার গুরুগৃহে পাঠাও তার সুশিক্ষার জন্যে যত্ন নাও বললেন রাজা কিন্তু শত চেষ্টাতেও প্রহ্লাদের কোনো পরিবর্তন হলো না তখন রাজা হিরণ্যকশিপু শিব প্রহ্লাদকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন রাজার আদেশ পেয়ে হুঙ্কার দিয়ে এগিয়ে এলো দৈত্যরা ভয়ঙ্কর তাদের চেহারা হাতে তীক্ষ্ণ সুল যার অগ্রভাগে মৃত্যুর আমন্ত্রণ বলশালী অসুরেরা বাল্য প্রহ্লাদের কোমল বক্ষ লক্ষ্য করে নিক্ষেপ করল সুল কিন্তু হরিনামে পবিত্র বক্ষে সেই শূল বিদ্ধ হল না প্রহ্লাদকে দেয়া হলো বিষমিশ্রিত অন্ন দেয়া হলো হাতির পায়ের নিচে তাকে নিক্ষেপ করা হলো বিষধর সর্পের প্রকোষ্ঠে সুইস্য পর্বত থেকে তাকে ছুঁড়ে ফেলা হলো কল্লোলিত মহাসমুদ্রে কি হলো জিজ্ঞেস করলো রাজা হিরণ্যক শিপু প্রহাদকে কোনোভাবেই হত্যা করা যাচ্ছে না মহারাজ বললো ঘাতকেরা আরক্ত আরু হিরণ্যক শিপু প্রহ্লাদকে বধ করার জন্যে ছুটে গেলেন রে দুর্বিনীত তুই কার বলে আমার শত্রুর পূজা করছিস উপেক্ষা করছিস আমার আদেশ ধর্মের বলে বাবা যাকে তুমি শত্রু বলছো তিনি শত্রু নন বাবা তিনি সকলের বন্ধু সকলের প্রাণ সকলের ত্রাণকারী প্রভু তিনি সর্বোচ্চ সর্বোচ্চ আছেন থাকেন থেকে তিনি আমাকে রক্ষা করেন সর্বোচ্চ থাকেন ক্রোধে জ্বলে উঠলেন হিরণ্যক শিপু আছে এই স্পটিক স্তম্ভে তোর হরি আছে আছেন বাবা প্রহ্লাদের বিনীত উত্তর তাই নাকি সিংহাসন থেকে উঠে দ্রুত বেগে স্তম্ভের দিকে ধেয়ে গেলেন হিরণ্যক শিপু মুষ্টির আঘাতে করলেন স্তম্ভের উপরে ভীষণ শব্দ হল সেই স্তম্ভে স্বর্গমত্ত পাতাল প্রকম্পিত হলো সেই মহাশব্দে দেবগণ পর্যন্ত ভীত হলেন সেই শব্দ শুনে হিরণ্যকশিপু শিপু বর পেয়েছিলেন কোনো দেব নর যক্ষ প্রভৃতি কেউ কোনো অস্ত্র দিয়ে স্বর্গমত্ত বা পাতালে কোনো স্থানে দিনে বা রাতে তাকে হত্যা করতে পারবে না সবাই অবাক হয়ে দেখল স্ফটিক স্তম্ভ থেকে ভগবান শ্রীহরি বেরিয়ে এলেন নৃসিংহ মূর্তিতে বসে আছেন তিনি ভাঙা স্তম্ভকেই আসন বানিয়ে হিরণ্যক শিপু তাকে খর্গ দিয়ে আঘাত করতে উদ্যত হলেন তখন নৃসিংহ অবতাররূপী শ্রীহরি হুঙ্কার সেরে হিরণ্যক শিপুকে ধরে কোলের উপর ফেলে নখ দিয়ে হত্যা করলেন শ্রীহরি প্রহ্লাদকে দেখা দিলেন প্রহ্লাদ তার কাছে থেকে চেয়ে নিল শ্রীহরির প্রতি অবিচল ভক্তি ধর্মই ধার্মিককে রক্ষা করে ধর্মই প্রহ্লাদকে রক্ষা করেছিল ধর্মের জয় অবসম্ভাবী সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই পাট তিনটি আজকে দেখলে আশা করছি এখান থেকে ছোট ছোট যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি অবশ্যই বইতে দাগ দিয়ে রেখেছ এখান থেকে দশটি প্রশ্ন তোমরা বাড়িতে খাতায় লিখবে এরপরে ক্লাসে আবার পরবর্তী পাঠগুলি দেখিয়ে দেব ধন্যবাদ সবাইকে